2022 সালের 31 অক্টোবর অনুকুটি জেলা জেলা শাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন আইএএস অফিসার ডক্টর বিশাল কুমার মানুষের জন্য সৎভাবে কাজ করা এবং কর্মক্ষেত্রে একজন কঠোর আধিকারিক হিসেবে পরিচিত তিনি রাজ্যের সঠিক কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে জেলার প্রতিটি সরকারি অফিসে বায়োমেট্রিক ডিভাইস অথবা সিসি ক্যামেরা বসিয়েছেন তিনি জনপ্রিয় এই জেলা শাসকের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করেন অনুকুটি প্রেস ক্লাবের সদস্য সদস্যরা ডক্টর বিশাল কুমারকে কাশ্মীরি শাল পরিয়ে শহর প্রেস ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেন সাংবাদিক দেবাশিস দত্ত জেলা শাসকের হাতে মানপত্র এবং একটি রূপুর কলম তুলে দেন সাংবাদিক প্রণয়েন্দু চৌধুরী এবং সাংবাদিক চারুকৃষ্ণ কর বিদায় পেলাতেও কৈলা শহরবাসীর জন্য এক সুখবর শুনিয়ে গেলেন অনুকুটি জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার খুব শীঘ্রই কৈলা শহরের মনোভেলি চা বাগান সোনামুখী চা বাগান অনুকুটি এবং খাউরাবিল পর্যটন কেন্দ্রকে নিয়ে একটি পর্যটন হাব গড়ে তোলা হবে বলে বুধবার জানান তিনি এর জন্য বরাদ্দ হতে চলেছে মোট ষাট কোটি টাকা তবে অনুকোটির কোটির জন্য ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে প্রায় বারো কোটি টাকা জেলা শাসকের এই ঘোষণায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে কৈলাসহরবাসীর মধ্যে বিউরো রিপোর্ট আর ই নিউজ